ঈশ্বরদী উপজেলায় অবস্থিত পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের পাশে রয়েছে রূপসা বাগেরহাট সেকশনে চালু হওয়া প্রথম ন্যারোগেজ ট্রেন ইঞ্জিনটি। তার পাশেই রয়েছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশবিশেষ। বিজয় অর্জনের মাত্র 5 দিন আগে 1971 সালের 11 ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনী বোমাটি নিক্ষেপ করে। বোমার আঘাতে দ্বাদশ স্প্যানটি দুমড়ে মুচড়ে ভেঙে পদ্মা নদীতে পড়ে যায় এবং নবম স্প্যানটির নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান প্রজন্মের কাছে রেলপথের ব্রডগেজ ও মিটারগেজ অতি পরিচিত হলেও ছোট ন্যারোগেজ রেলপথ এখন ইতিহাসে স্থান করে নিয়েছে। পাকশি রেল বিভাগের অফিসের সামনে দেখা মেলে ন্যারোগেজ রেলপথ ও বাষ্পচালিত ইঞ্জিন। সবই কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। আর তাই দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এক নজর দেখতে। দেখলাম হচ্ছে পুরাতন ইঞ্জিন, কয়লার ইঞ্জিন দেখলাম, আর বোমের কিছু অংশ দেখলাম যেটা পাখি হার্ডিঞ্জ ব্রিজে নিক্ষেপ করা হয়েছিল। আসছি আমরা আটঘরিয়া থানা থেকে, আসছি নিজের ওয়াইফ আছে, দুই ছেলে আছে, ওদেরকে দেখানোর জন্য নিয়ে আসা।